हेलो व्यूअर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सकले भालो आछो, आमिओ भालो आछी। आज आमी आँकबो धान खेत सह कृषकेर दृश्य, किभाबे सहजे दृश्यटा आँका जाए, कृषकेर ड्रइंगटा किभाबे सहजे करा जाए सेटा आमी देखाबो। तोमरा देखो ताहले। प्रथमे पेंसिल दिए ड्रइंग शुरू करलाम, क्षेतर दृश्यगुलो आँकछी। प्रथमे रास्ता आँकलाम, तारपर पीछने आर एकटा रास्तार लाइन राखलाम, तार पीछने आरो एकटा रास्तार लाइन, एबं ओई रास्तागुलोर माझखानेर जे जमीगुलो सेगुलो भाग करछि एखन। माने मोटो मोटो आल, आल बोले जेगुलोके, जे अंशटा दिए दुटा क्षेतके भाग करा हय सेटाके आल बोले। सामने जमीटार भाग करलाम। एबार एकेबारे सामनेर जे क्षेतटा, सेई क्षेतटाते धान गाछगुलो देखा जाच्छे, सेई धान गाछगुलो ड्रइंग करछि। धान गाछगुलो सारी आलादा करलाम, उपरे पातागुलो आँकछि, तोमरा देखते पाच्छो डिटेलिंगगुलो करछि। लम्बा लम्बा गाछगुलो सेई लाइनगुलो दिच्छि। एरपर एकटा फिगार आँकछि, मानि कृषक, माथा आँकलाम, तारपर गलार लाइन, घाड़ेर लाइन दिलाम, बडि स्ट्रक्चार दिलाम, तारपर नीचेर अंशटा दिलाम, पायेर पातागুলো দিলাম, এবার হাতটা আঁকছি। একটা হাত বাঁকা করে আছে, আর একটা হাতে কোদাল ধরে আছে, ঘাড়ে কোদালটা, খেতে কোনো কিছু জন্য নিয়ে আসছিল কোদালটা। এবার হলো তাকে মাথুল পরায় দেওয়া হবে, বাঁশের তৈরি, কৃষকেরা সাধারণত এটাই পরে। তারপরে চোখ নাক ঠোঁট মুখ এঁকে দিলাম, গেঞ্জি পরিয়ে দিচ্ছি, এবার লুঙ্গিটার ড্রয়িংগুলো করে দিলাম। এবার দূরে আরেকটা কৃষক আঁকবো, সেই কৃষকটা আসতেছে, ওই একইভাবে ওভাল বডি স্ট্রাকচার এবং হাত পা। এরপর কলম দিয়ে এই ড্রয়িংটা শুরু করছি, খুবই হালকা, বোঝা যাচ্ছে না, তাই কলম দিয়ে ড্রয়িংটা ডিটেলিংটা বের করছি। তোমরা চাইলেও কলম দিয়ে ডিটেলিংটা বের করতে পারো, তবে চিকন কলম নেবে, মার্কার দিয়ে করবা না, তাহলে কালার করতে ভালো হবে। ধান গাছগুলো যে দাঁড়িয়ে আছে, সেই ধান গাছের এক পাশের দাঁড়ানো ধান গাছগুলো আঁকলাম, তারপরে সামনের যে জমিটা সেই জমিটার দূরের লাইনটা দিলাম। এরপর মাঝখানে যে ধান গাছের পাতাগুলো দেখাচ্ছে সেগুলো বের করে দিচ্ছি ধীরে ধীরে, পাতা 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 দিয়ে। একেবারে সামনের দিকে কিছু পাতার ডিটেলিং বের করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ডানে কতগুলো বাঁকা লাইন, বামে কতগুলো বাঁকা লাইন দিলেই হয়ে গেল। ধীরে ধীরে সামনের দিকে সেগুলো হালকা করে দিলাম। এবার ফিগারটাকে খুব কলম দিয়ে ড্রয়িং করছি, খুব স্পিড বাড়িয়ে দিয়েছি, কেন পেন্সিলে একবার দেখিয়েছিলাম করার সময়। দূরের কৃষকটাও একইভাবে আঁকলাম, তারপর লাইনগুলো দিলাম, ওই জমির লাইনগুলো, জমিগুলো বের করছি এবং জমির আলগুলো বের করছি, সব জমির ভাগগুলো বের করে ফেললাম। একেবারে দূরে জমিগুলো যতই দূরে যাচ্ছে ততই ছোট হয়ে যাচ্ছে, এটা হলো পার্সপেকটিভের কারণে। যে গাছগুলো দূরে আঁকছিলাম সেই গাছগুলো, দিগন্ত রেখার যে দূরে গাছ, সেই গাছগুলো এঁকে ফেললাম। এরপর ওই দিকে একটা রাস্তা ডান পাশে, সেই রাস্তার পাশে কতগুলো গাছ, সেই গাছগুলো আঁকলাম। এভাবেই কলমের ড্রয়িংটা মোটামুটি শেষ হয়ে গেল। এরপর ওই প্রথম ক্ষেত্রটার পরের ক্ষেত্রটাতে একটু ডিটেলিং বের করে দিলাম। এখন আমি যে কালারগুলো ইউজ করব এখানে, সেই কালারগুলোর নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরপরে আমি আবার যখন ইউজ করব তখন কালারগুলোর নাম বলবো। যেমন স্কাইটা, আকাশটা আঁকছি,
প্রথমে স্কাই ব্লু দিয়ে এটা শেপ বের করে নিলাম, মেঘের শেপ। তারপর হলো সাদা অংশটাতে পিঙ্ক দিচ্ছি হালকা, একেবারে হালকা করে পিঙ্ক দেওয়ার পরে গ্রে দিচ্ছি, তার উপরে হালকা করে দিচ্ছি, মানে মেঘের কালারটা একটু পিঙ্কিশ গ্রেস। তারপরে হোয়াইট দিয়ে সেই ব্লু পিঙ্ক এবং গ্রে তার উপর পুরো চাপ দিয়ে ব্লেন্ড করে দেব। ব্লুটার উপরও হোয়াইট দিচ্ছি, এর আগে ব্লুটার উপর আঙুল দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম। এরপর দূরে যে দিগন্ত রেখার লাইনটা সেটাতে প্রথমে গ্রিন দিলাম, গ্রিন দিয়ে হোয়াইট দিচ্ছি, তাহলে দূরে যে গাছগুলো গ্রিন গাছগুলো একটু হোয়াইটিস্ট হয়ে যাবে, তাহলে পার্সপেক্টিভের বোঝা যাবে। এরপর দূরের মাঠটা কালার করতে করতে সামনের দিকে আসব, এটা হলো প্যাল গ্রিন দিচ্ছি, প্যাল গ্রিন দিয়ে সামনের দিকে চলে আসছি, প্যাল গ্রিন লাগিয়ে প্যাল গ্রিনের পরে এবার হলো ইয়েলো গ্রিন দিচ্ছি, প্যাল গ্রিনের পরে ইয়েলো গ্রিন লাগাচ্ছি। একটা পাশ ভালো করে দেখাচ্ছি, বাকি পাশটা একই রকম হবে, তোমরা একইভাবে করে নিও। ইয়েলো গ্রিন দিলাম, এরপর হলো আলগুলা বরাবর গ্রিনটা দিয়ে লাইন দিচ্ছি, এরপর আরও সামনের দিকে ওই একই আল আল বরাবর গ্রিনটা দিচ্ছি, গ্রিনের লাইনটা একেবারে সামনের দিকে, সেটা তো হলো গ্রিনের লাইনটা দিলাম। এরপর হলো ইয়েলো গ্রিন দিয়ে জমিগুলো ফিল আপ করছি, জমি যে ধান ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো ফিল আপ করছি। একেবারে দূরের দিকে দিয়েছিলাম প্যাল গ্রিন, তারপরে দিচ্ছি ইয়েলো গ্রিন, তারপরে ইয়েলো গ্রিনের উপর আবার ক্রোম ইয়েলোটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন সামনের দিকে রাস্তার পরে একটু গ্রিনটা বাড়িয়ে দিলাম, তারপর গ্রাস গ্রিন দিচ্ছি, গ্রাস গ্রিন সুন্দরভাবে লাগাচ্ছি, গ্রাস গ্রিনের পরে ইয়েলো গ্রিন দিচ্ছি, একবারে সামনের পরের ক্ষেত্রটাতে রাস্তাটাতে কিছু দিচ্ছি না, এরপর ইয়েলো দিচ্ছি। ঠিক এই পাশটা যেভাবে করছি একইভাবে বাকি পাশটাও করব, আবার ইয়েলোটা ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এখন হুবহু এই পাশটা পুরোপুরি হয়ে গেল একইভাবে। এরপর রাস্তার উপরে গ্রেটা দিচ্ছি, রাস্তা যে আলগুলো দেখা যাচ্ছে সেই আলগুলোর উপর গ্রেটা হালকা করে লাগাচ্ছি, লাগালাম। এরপরে ব্লু কালার পেন্সিল দিয়ে আলের সামনের দিকে এবং পিছনের দিকে একটা লাইন করে দিচ্ছি, লাইন সুন্দর লাইন, যাতে মনে হয় রাস্তার পরে গর্ত, তারপরে ক্ষেত, রাস্তার পরে ক্ষেত, সবগুলো রাস্তার দুই পাশেই গ্রিন সরি ব্লু কালার পেন্সিল দিয়ে এটা করে লাইন দিচ্ছি। এরপর আবার যে গ্রে দিয়েছিলাম সেটার উপর হোয়াইট ব্লেন্ড করে দিচ্ছি, এ পাশটার মতো বাকি পাশটাও হবে, রাস্তা বাকি পাশটাও দিলাম। এরপর একবার সামনের দিকে প্রথম রাস্তার পরের রাস্তাটার ন্যাপেল সিওলো দিচ্ছি, হালকা করে ন্যাপেল সিওলো দিচ্ছি, দিলাম ন্যাপেল ইয়েলোর পরে। এবার রাস্তার একের শেষে রসিয়ানা দিচ্ছি, মানে ধান ক্ষেতের পরে যে রাস্তা সেই কিনারা বরাবর রসিয়ানা দিলাম, সুন্দর করে রসিয়ানা লাগিয়ে দিলাম। তারপরে ইয়েলো আকার দিচ্ছি রসিয়ানার পরে, তারপরে ক্রোম ইয়েলো দিচ্ছি, ক্রোম ইয়েলো, এরপর রসিয়ানা ক্রোম ইয়েলো এবং অ্যাপেল ইয়েলোর উপরে হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। তারপর ব্ল্যাক দিয়ে এই কোণাটাতে একটু ডার্ক করে দিলাম। এরপর এখন সামনের একেবারে সামনের ক্ষেতটাতে, মানে যে ধান গাছের সারিগুলো আছে দুই সারির মাঝখানে যে ডার্ক অংশটা, সেখানে হলো গ্রিন দিয়ে লাইন দিচ্ছি, গ্রিন। তারপরে ধান গাছগুলো যে দাঁড়িয়ে আছে দুই ধান গাছের মাঝামাঝি জায়গায় গ্রিন কালারটা দিচ্ছি ভালো করে, গ্রিন কালারটা, পরে এই গ্রিন কালারটা আরও ডার্ক হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে সারি সারি ধান গাছ।
এরপরে ইয়োলোটা দিচ্ছি, ঠিক কোনার ধান গাছ দাঁড়িয়ে থাকে তার মাথার দিকে ইয়োলোটা দিচ্ছি, ইয়োলো। তারপরে ইয়োলো গ্রিন দিচ্ছি নিচের দিকে, তারপর গ্রিন আবার গ্রিন দিচ্ছি, গ্রিন দিয়ে ওটা গাছগুলো বের করে দেওয়ার ট্রাই করছি, লম্বা লম্বা গ্রিন। এরপর আবার ইয়েলো গ্রিন দিচ্ছি উপরে, এরপর ব্ল্যাক দিয়ে দু শাড়ির মাঝখানে যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পরে এখন কালার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ধান গাছগুলো যে লম্বা লম্বা সেই ড্রয়িংটা এবং কিছু ধান গাছ যে পাতা বেঁকে গেছে সেই বাঁকা লাইনগুলো ড্রয়িং করে দিচ্ছি। ঠিক এইটুকু অংশ যেভাবে করছি সামনের অংশটা একইভাবে পুরোপুরি করে ফেলবো। এই যে হয়ে গেল পুরোপুরি, এখন উপরের অংশটা শুধু রং দিব আমরা। যেমন গ্রিন দিচ্ছি ওই যে দুই শাড়ির মাঝখানে, ধান গাছের শাড়ির মাঝখানে ডার্ক অংশটায় গ্রিন দিচ্ছি, গ্রিন গ্রিন দিয়ে লাইন দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ গ্রিন দিয়ে লাইন দিচ্ছি, তাহলে মনে অনেক ধান গাছের শাড়ি মনে হবে। গ্রিন দিয়ে লাইন দিলাম, এরপর ইয়েলো দিয়ে রাস্তার পরে ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে, ইয়েলো চাপ দিয়ে দিচ্ছি, ইয়েলো লাগিয়ে দিচ্ছি। এরপর ক্রোম ইয়েলো দিচ্ছি, ইয়েলোর পরে দিলাম ক্রোম ইয়েলো, এই যে ক্রোম ইয়েলো দিচ্ছি। এরপর একটু ওইদিকে ইয়েলো গ্রিন দিচ্ছি, ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন উপর আবার ক্রোম ইয়েলো দিচ্ছি, ক্রোম ইয়েলো সুন্দরভাবে লাগাচ্ছি ব্লেন্ড করে। এবার গ্রাস গ্রিন দিচ্ছি, ওই দিকটা লাইট একটু ধীরে ধীরে গ্রিনিশ, গ্রাস গ্রিন দিয়ে ধানের গাছ প্রতিটা গাছের যে একটা করে ডিস্টেন্স ঝোপ সেই ঝোপটা আঁকার জন্য কতগুলো মার্কিং করলাম। তারপরে ঝোপগুলার মার্কিংয়ের জায়গায় ক্রোম ইয়েলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ক্রোম ইয়েলোটা সুন্দরভাবে লাগাচ্ছি, মোটামুটি সুন্দরভাবে লাগানো হচ্ছে। তারপর আবার ইয়েলো দিলাম ওই সামনের দিকে, একেবারে সামনের ক্ষেতটার সামনের দিকে। তারপর ইয়েলো গ্রিন দিচ্ছি আবার, মানে ব্লেন্ড করে ভালো করে দিচ্ছি যাতে সাদা সাদা অংশ না থাকে। এবার হলো গ্রাস গ্রিন দিচ্ছি পিছনের দিকে, মানে একেবারে সামনের দিকে, ধীরে ধীরে ধান গাছগুলো বেড়ে আসছে। এরপর কোবাল্ট ব্লু দিয়ে ওই শাড়ির লাইনগুলো যে আছে সেই লাইনগুলো বের করে দিচ্ছি, সরি কোবাল্ট ব্লু না, এটা হলো গ্রিন দিয়ে দিচ্ছি। আবার একইভাবে গ্রিন দিয়ে দেওয়ার ট্রাই করছি। গ্রিন কালার দিয়ে ওই যে গাছের ঝোপগুলো, যে ধান গাছটা একটা ধান গাছের আটি উপরে বের হয়েছে ঝোপ তৈরি করেছে সেই ঝোপটা, এবার হলো কোবাল্ট ব্লু দিয়ে ওই ধান গাছের দুই শাড়ির মাঝখানে যে ডার্ক সেই ডার্কটা বের করে দিচ্ছি। এবার হলো কোবাল্ট ব্লু দিচ্ছি এবং ধান গাছের শাড়িগুলো বের হয়ে যাচ্ছে। শুধু সামনের কয়েকটা শাড়ি বের করে দিব, আমরা পিছনে দিব না, তাহলে মনে হবে অনেক শাড়ি আছে। এই তো হয়ে গেল ধান গাছের শাড়ি বের হয়ে গেল। এরপর এই দিকে একটা যে রাস্তার মতো আছে যেটাতে ধান চাষ লাগানো হয়নি সেই রাস্তাটা এখন কালার করব। প্রথমে দিলাম ইয়েলো গ্রিন, তারপর এখানে দিচ্ছি ইয়েলো, ও পাশে এবং এ পাশে ইয়েলো দিলাম, মাঝখানে সাদা রেখে দিলাম। ওই সাদাটাতে এখন দিচ্ছি নাপেল ইয়েলো, তারপর দিলাম সবগুলোর মধ্যে হোয়াইট দিয়ে দিলাম ব্লেন্ড করে। এরপর হলো রসিয়ানা দিচ্ছি দুই পাশে,
ইয়োলোর পরে রসিয়ানা এবং এপাশেও রসিয়ানা, মাঝখানে অ্যাপেল ইয়োলো থেকে গেল। আবার হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। বুঝি লোক চলাচল করলে যে মাটি বের হয়ে যায় তেমন, আবার ওখানে গ্রাস গ্রিন এবং গ্রিন দিয়ে ধান ক্ষেতের পাশে গ্রিনিশ কিছু ঘাস তৈরি করে দিলাম। এরপর ধান ক্ষেতের পরে যে রাস্তাটা, ওই রাস্তার কিনারা বরাবর ডার্ক ব্রাউন পেন্সিল কালার দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি, তাতে রাস্তাটা স্পষ্ট হয় এবং ধান ক্ষেতটা আলাদা হয়ে আসে। ডার্ক করে দেওয়ার সাথে সাথে ধান ক্ষেতটা আলাদা হয়ে গেল এবং রাস্তাটা বের হয়ে গেল, স্পষ্টভাবে বের হয়ে গেল। এরপর ফিগারগুলো কালার করব। ও, ফিগারের আগে পিছনে যে গাছ আছে সেই গাছগুলোতে গ্রিন দিচ্ছি, গ্রিনের পরে গ্রাস গ্রিন দিচ্ছি গাছের যে উপরে পাতাগুলো সেগুলোতে, তারপর ব্রাউন ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের কাণ্ডটা এঁকে দিলাম। এরপর এপাশে যে আরও কয়েকটা গাছ আছে একইভাবে এঁকে দেব। এরপর ডান পাশে কতগুলো গাছের সারি আছে সেই সারিগুলোর জন্য গ্রাস গ্রিন দিচ্ছি, গ্রাস গ্রিনটাই ভালোভাবে লাগাচ্ছি বেশি করে। এরপর গ্রিন গাছের ঝোপগুলো সারি বেঁধে গাছ আছে গ্রিন দিচ্ছি, গ্রিন সুন্দরভাবে গ্রাস গ্রিন এবং গ্রিন দিলাম। এরপরে ইয়োলো দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে দিলাম, গ্রিন এবং গ্রাস গ্রিনের উপর ইয়োলো, ক্রোম ইয়োলো না, ইয়োলোটা হয়ে গেল। আবার নিচে একটু গ্রিন দিলাম বের করার জন্য ডার্ক অংশটা। এরপর একবার সামনের কিছু দিকে কোবাল্ট ব্লু দিলাম, সামনের কয়েকটা গাছে কোবাল্ট ব্লু দিয়ে একটু ডার্ক বের করে দিলাম। এরপর ব্রাউন দিয়ে গাছগুলো এঁকে দিচ্ছি, লাইন করে দিচ্ছি গাছগুলো ব্রাউন ব্রাউন দিয়ে, গাছের কাণ্ডগুলো আঁকা শেষ। এরপর ফিগারগুলো আঁকবো, ব্রাউন দিয়ে, লাইট ব্রাউন দিয়ে মাথার যে কৃষকেরা টুপি পরে সেই টুপিটা ড্রয়িং করে দিলাম, তারপরে হাতে রং করলাম। ব্লু হলো লুঙ্গিটা দিচ্ছি ব্লু কালার, সামনের কিছুটার লুঙ্গি হলো ব্লু কালার দিচ্ছি, ব্লু কালার লুঙ্গি। ডার্ক ব্রাউন দিয়ে কোদালের লাঠিটা তৈরি করে দিলাম, কালো দিয়ে হলো কোদালটা তৈরি করে দিলাম, মানে রং দিয়ে দিলাম। ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি, ড্রয়িং করে দিলাম সব। কোটার শার্টটাতে লাল কালার দিলাম, দূরে যে কৃষকটা আছে, এবং ইয়োলো দিলাম তার লুঙ্গিটাতে, তারপর হাত পায়ে ব্রাউন কালার দিলাম। এরপর এই কৃষকের শ্যাডো তৈরি করে দিলাম, যেটা ধান খেতে পড়েছে ওই কৃষকটারও শ্যাডো, এটা গ্রিন দিয়ে দিলাম, ওটা হলো ব্লু, গ্রিনের পরে ব্লু দিলাম ব্লু কালার পেন্সিল দিয়ে। ওই দূরের গাছগুলোতে সেগুলো তো ব্লু দিয়ে শ্যাডো তৈরি করছে, সামনের দিকে পড়ছে। এভাবেই কৃষক সহ ধান ক্ষেতের দৃশ্যটা আঁকা শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।